Hello guys, welcome to my channel and I am a garment technologist. Today I am going to show how to make a 3D sample and virtual sample using the browser BSTC software. To prothome amra ekti DXF file input kore nibo, tar pore amra etar option gulo dekhbo je step by step amra kibhabe ekti t-shirt toiri korte pari. Thank you so much.
ফর মি আর্মহোল অপারেশন ইজ ভেরি ক্রিটিক্যাল। আসলে আমার জন্য এই আর্মহোলের স্টিচিংগুলো খুবই ক্রিটিক্যাল মনে হয়, সেজন্য আমি আর্মহোলটা প্রথমে স্টিচিং করতেছি যাতে আপনাদের সুবিধা হয় যে কিভাবে করব। এবং প্রথমে এখানে মাল্টিপল স্টিচ এটা চয়েস ওটা সিলেক্ট করতে হবে। তারপর ফ্রম ফ্রম মানে এক পার্ট, ফ্রম থেকে ব্যাক পর্যন্ত যেভাবে করবেন, ব্যাক বড়িতে হলে বড়িতে, তারপর ওটা করার পরে আপনার স্লিপ পারে গিয়ে স্টিচিং করতে হবে, তখন এটা টুতে সুইচ করতে হবে এবং অ্যাট লাস্ট এটা ডান ক্লিক করে মানে বের হতে হবে। এবং আমরা তারপরে এখানে উইন্ডোটা ঘুরিয়ে দেখব যে এই স্টিচগুলো মানে স্টিচগুলো স্ট্রেট আছে কিনা অথবা অ্যালাইন আছে কিনা। যদি আপনার অ্যালাইন এটা যদি কোনো কারণে যদি ক্রস হয়ে যায় সেক্ষেত্রে আপনার এটা ভাবতে হবে যে এটা গার্মেন্ট স্টিচিং সঠিক হয় নাই, সো ইউ হ্যাভ টু রিওয়ার্ক এগেইন। যেমন এখানে আমি প্যাঁচ লাগিয়ে ফেলছি যে এখানে ওই সাইড সিনের সাথে এখানে স্টিচিংটা হয়ে গেছে, সো এখানে আবার আমার কারেকশন করে এটা অ্যাভয়েড করতে হবে। সো সেজন্য আমাকে আর্মহোলের স্টিচিংগুলো সিলেক্ট করে ওইখানে ডিলিট ক্লিক করলে এগুলো চলে যাবে, আবার রিওয়ার্ক করে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। থ্যাংক ইউ। স্টিচিং আমরা 2D উইন্ডো অথবা 3D উইন্ডো দুই দিকটা উইন্ডোতে কাজ করতে পারি, সো এতক্ষণ আমি 3D উইন্ডোতে কাজ করেছি, এখন আমি 2D উইন্ডোতে বাকি প্যানেলগুলো জয়েন করে ফেলবো, স্টিচগুলো করে ফেলবো। থ্যাংক ইউ। আচ্ছা, একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করি যে যে ব্ল্যাক কালার উইন্ডোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2D উইন্ডো, সো এটা আপনি যদি ফুল স্ক্রিন করতে চান সেক্ষেত্রে আপনার ট্যাপ ক্লিক করতে হবে কিবোর্ডের ট্যাপ, এবং আপনি যদি 3D উইন্ডোটা আবার ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে আপনার ট্যাপ ক্লিক করলে ওটা চলে আসবে। এবং ট্যাপ যদি আপনি 3D উইন্ডোতে মাউস কার্সারটা রেখে যদি আপনি ট্যাপটা ক্লিক করেন তখন আবার 3D উইন্ডোটা ফুল স্ক্রিন হবে, এভাবেই স্ক্রিনটা রোটেট করতে হয়। আপনারা যারা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা জানেন কিভাবে গার্মেন্ট অ্যাসেম্বলি করতে হয়, সো সাইড সিম বাম পাশের সাথে বাম পাশ, ডান পাশের সাথে ডান পাশ, শোল্ডার বাম পাশের সাথে বাম পাশ, ডান পাশের ফ্রন্ট পার্টের সাথে ডান পাশের ফ্রন্ট পার্ট, এভাবে মিল রেখে স্টিচিংগুলো করতে হবে। এখানে যদি আপনি কোথাও যদি স্টিচিং আমরা নর্মাল গার্মেন্টে যেভাবে সেলাই করি ওইভাবে যদি সেলাই না করে আপনি যদি এক পার্টের সাথে আরেক পার্ট যদি আপনি মানে
সিকোয়েন্স অনুযায়ী না করেন তাহলে গার্মেন্টের স্টিচিং কিন্তু ফাইনালি ভালো আসবে না। এবং যখন আপনি এটা দামিতে যখন এখানে ফিট করবেন, মানে 3D ভার্চুয়াল দামিতে যখন ফিট করবেন, তখন এটা গার্মেন্টটা দেখবেন যে এটা ফিট হচ্ছে না, এটা খুলে পড়ে যাচ্ছে, অথবা এখানে খুবই বাজে একটা অবস্থা হয়ে যাবে। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট এ কারেক্ট ফিটিং অন দামি অ্যান্ড কারেক্ট স্যাম্পল, ইউ হ্যাভ টু স্টিচ কারেক্টলি। সো ইউ হ্যাভ টু হ্যাভ বেসিক নলেজ অন হাউ টু সু এ টি শার্ট। থ্যাংক ইউ। আমি এক 3D ডামিটা ঘুরিয়ে দেখছি যে আমার স্টিচিংটা ঠিক হয়েছে কিনা। এবং এই যে স্টিচিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সুতার মতো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে স্টিচিং। এবং আমি প্যানেলগুলো স্লিপ প্যানেলগুলো একটু উপরে নিচে নিয়ে একটু অ্যাডজাস্ট করে দেখতেছি যে এটা ফিটিংটা ঠিক আছে কিনা, স্টিচিংগুলো ঠিক আছে কিনা। ফাইনালি আমার টি শার্ট রেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনাল স্টেপটা হচ্ছে আমরা ড্রেসে ক্লিক করার পরে এই অটোমেটিক এটা গার্মেন্টটা ফিটিং হয়ে যাবে দামিতে। মেটেরিয়ালে গিয়ে আপনারা বিভিন্ন রকমের কালার সিলেক্ট করে নিতে পারবেন, গার্মেন্টের কালার আপনারা যেরকম চান ওই কালারে দেওয়া যাবে।
एक्सपोर्ट अथवा सेव करार विभिन्न अपशन थाके तार मध्य रेंडार करते पारें आपनी डामी सह अथवा डामी छाड़ा अपनी पिक्चर फॉर्मेट अथवा पीएनजी फॉर्मेट अथवा जीआईएफ फॉर्मेट अपनी जे फॉर्मेटे प्रेफर करें ओटाई अपनी एक्सपोर्ट करते पारें एवं रेजुल्यूशन क्षेत्र एखाने लो हाई कस्टम ए अपशनगुलो आछे सो इट डिपेंड्स ऑन यू Thank you.